আচ্ছা, বাঁকুড়ায় প্রথম রাজ্যে নবম, কিরকম ফিলিংস? খুবই ভালো লাগছে, সেটা বলে বোঝানো যাবে না এত ভালো লেগেছে। আচ্ছা, প্রাপ্ত নম্বর কত? 685। কোন স্কুলের ছাত্রী? বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল। এটা কি এক্সপেক্ট করেছিলি? এটা একদমই এক্সপেক্ট করিনি। তারপর যখন শুনলাম যে বাঁকুড়ার থেকে মোটে 4 জন র্যাঙ্ক করেছে, তখন তো একদমই ভাবিনি যে আমার নামটা থাকবে বলে। এই যে লম্বা যে মেধা তালিকা আসছিল, লম্বা যে প্রতীক্ষা, কিরকম ওই সময়টা কিরকম লাগছিল, অ্যাংজাইটি কতটা লাগছিল? খুবই মাত্রায় উত্তেজনা উত্তেজিত ছিলাম। তারপর যখন নিজের নামটা শুনলাম, তখন তো একদম বিশ্বাস করতে পারছিলাম না। যখন নিজের নামটা শুনলে তারপর প্রতিক্রিয়া পাওয়া না? বাবা মা খুবই খুশি হয়েছে, বাবা মাও বিশ্বাস করতে পারেনি যে আমার নামটা বললো, তারাও খুব খুশি হয়েছে। কিভাবে প্রস্তুতি নিয়েছিলে? তেমন কোনো বিশেষ কিছু প্রক্রিয়া ছিল না, যেমনভাবে সবাই নেয়। আর টিউশনের স্যাররা যেরকমভাবে গাইড করে দিয়েছিলো, যেরকমভাবে প্রিপেয়ার করে দিয়েছিলো, সেরকমভাবেই নিয়েছিলাম পরীক্ষার জন্য। তাও ক ঘন্টা পড়তে? খুব বেশি নয়, খুব বেশি হলে 3-4 ঘন্টা পড়তাম। আর পড়ার বাইরে অবসর? অবসর টাইম তেমন থাকতো না, টিউশন যেতাম, আসতাম, তারপর এমনি কাজ করতে পারে হয়ে যেত শেষ। তো তাও কেউ অবসরটা কীভাবে কাটাতো? তার মধ্যেও যেটুকু পেতে অবসরে মাঝে মধ্যে গল্প করতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে। কী ধরনের সিনেমা দেখতে? টেরোরিস্ট সিনেমা দেখতে ভালো লাগে। কখনো চাপ দেয়নি, যেটা পেতেই হবে এটা করতেই হবে। তারা সবসময় সাপোর্ট করেছে, ভালো সময়ও সাপোর্ট করেছে, খারাপ সময়ও সাপোর্ট করেছে। আচ্ছা, এই যে আগামী বছর যারা মাধ্যমিক দেবে, যারা রয়েছে তোমার ভাই বোনেরা, তাদের উদ্দেশ্যে তুমি কী বলবে? তাদের উদ্দেশ্যে বলবো যে তেমন কোনো বিশেষ যে কিছু করতে হবে এটার জন্য তেমন নয়, টেক্সট বইটা ভালো করে পড়তে হবে, আর যদি পারে তো আরও 2-3টে এক্সট্রা টেক্সট বই পড়তে হবে। কারণ কোশ্চেন কোথার থেকে আসবে সেটা বলা যাবে না, শর্ট কোশ্চেনের এখন একটু ঘুরিয়ে পড়ছে, শর্ট কোশ্চেন একটু গোলমাল হচ্ছে প্রায় প্রতিটা সাবজেক্টেই, তাই টেক্সট বইটা ফুটিয়ে পড়লে হয়ে যাবে। এবার কী হতে চাও? এরপর মেডিকেল নিয়ে পড়তে চাই। কেন? ডাক্তারদের প্যাশনটা, ডাক্তাররা যেভাবে মানুষদের ট্রিটমেন্ট করে সেটা ভালো লাগে খুব। আচ্ছা, মাধ্যমিকটা কি পুরোটাই পড়াশোনার উপর, প্রস্তুতির উপর, নাকি কনসেপচুয়াল, কী বলবে তুমি? ধারণাগত বিদ্যাটা বেশি না হচ্ছে এখানে পড়েছো? ধারণাগত বিদ্যা হিস্ট্রিতে আছে, কারণ হিস্ট্রিতে অনেক নোটস মুখস্থ করতে হয়, তো যদি ধারণটা ক্লিয়ার থাকে সেটা বানিয়েও লিখে দেওয়া যাবে। বাংলা তো ওরকম, ফিজিক্স, লাইফ সায়েন্স ওখানেও কনসেপ্টটা ক্লিয়ার থাকলে লিখে দেওয়া যাবে, যেরকম টাইপেরই কোশ্চেন পড়ুক না কেন। তোমার নাম? অরুণিমা চ্যাটার্জী।